নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপির খুবই মুখরোচক একটি রেসিপি শেয়ার করব। এর জন্য ফুলকপিগুলোকে ছোট ছোট পিস করে কেটে আমি অল্প নুন জলে ভাপিয়ে নিয়েছি, আর খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে যেন একটু জল না থাকে। এখানে নিয়েছি 4 কোয়া রসুন, একটি বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, আর রসুনটাকে কেটে নিয়েছি। নিয়েছি এখানে ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা, দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, 1/2 টিস্পুন মতো সয়া সস, আর এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, ছোটো চামচের 1/2 চামচ, দিয়ে দিলাম 1/2 চামচ মতো লেবুর রস। এখানে দিচ্ছি কাসুন্দি, কাসুন্দিটা অপশনাল, যদি থাকে অবশ্যই দেবেন, খুব ভালো লাগে, আর না থাকলে দিতে হবে না। 1 চামচ দিলাম চালের গুঁড়ো, আর 1 চামচ দিলাম এখানে ময়দা। এই চালের গুঁড়ো এবং ময়দা দিয়ে করলে খুবই স্বাস্থ্যকর হয়, আর খুব অল্প ব্যাটারে তৈরি হবে এটি। এবার জল ঝরিয়ে রাখা ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ফুলকপি রান্না করার আগে অবশ্যই অল্প জলে একটু ভাপিয়ে নেবেন, তাহলে ফুলকপির ভিতরে অনেক সময় পোকামাকড় থাকে বা পোকা থাকে, সেক্ষেত্রে খেতে ততটা মানে সেটি অস্বাস্থ্যকর হয়ে যাবে বা আমাদের পেটের প্রবলেম হতে পারে। এছাড়া ফুলকপিতে প্রচুর পরিমাণে সার থাকে, সেজন্য একটু ভাপিয়ে নেবেন। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, অবশ্যই ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দেবেন। অপরদিকে একটি বাটিতে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, ছোটো চামচের 1 চামচ মানে 4 চামচের, আর দিয়ে দিলাম 2-3 চামচ পরিমাণ জল, একটি ব্যাটার তৈরি করে রেখে দিলাম। এখানে 1 চামচ দিলাম আমি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ দিয়েছি টমেটো সস, 1/2 চামচ সয়া সস। এবার জল দিয়ে আমি এটিকে একটু পাতলা করে নেব, এতে করে আমি যখন রান্নায় ব্যবহার করব তখন এই সসটা একদম পুড়ে যাবে না, রান্নাটাও কিন্তু খুব ভালো হবে। কড়াতে তেল গরম করে এবার ফুলকপিগুলোকে আমি ভেজে নেব, অবশ্যই 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবেন, তারপর ভাজবেন। এগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, আর ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, লো ফ্লেমে ভাজবেন যেন পুড়ে না যায়। এই ফুলকপিটা কিন্তু খুব কম মশলায় খুব দুর্দান্ত তৈরি হয়। ফুলকপি আমরা নানা রকমভাবে রান্না করে থাকি, এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। এটি রুটি পরোটা অথবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে। এভাবে একটু বাদামি করে আমি ভেজে ফুলকপিগুলোকে তুলে নেব, আর এটাকে কিন্তু খুবই হালকা কোটিং দিয়ে তৈরি করবেন। এইভাবে ভাজার পর শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার কড়ার মধ্যে প্রচুর পরিমাণে তেল রয়েছে, সেটি আমি কমিয়ে রাখছি, এটি অন্য কাজে লাগাবো। খুবই অল্প পরিমাণে তেল রাখলাম। এবার 4 কোয়া রসুনকে কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম, রসুনটাকে একটু কেটে কেটে রেখেছি, সেটি দিয়ে দিয়ে দিলাম ডুমো করে রাখা, ডুমো করে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেটি, আর এখানে দিলাম ক্যাপসিকাম, একটু নেড়ে নেব, 1/2 মিনিট নেড়ে নিয়েছি, একটু হালকা বাদামি রং ধরেছে, আর খুব বেশি নাড়ার প্রয়োজন নেই, আর ফ্লেমটা অবশ্যই কিন্তু লো রাখবেন, আমি সবসময় বলি লো ফ্লেমে রান্নাটা করবেন, তাহলে খুব ভালো হবে। 1 মিনিট নাড়ানোর পর এবার যে সসটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম, অল্প পরিমাণে আর একটু জল দিয়ে দিলাম, এতে করে সসটা পুড়ে যাবে না। এবার ম্যারিনেট করে যে পাত্রে আমি ফুলকপি রেখেছিলাম সেটি ধুয়ে 1 কাপ মতো জল এখানে অ্যাড করে দিলাম, এতে করে এই পেঁয়াজ এবং ক্যাপসিকাম যেটা আমি অ্যাড করেছি সেটি কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এভাবে একটু নেড়ে নিলাম, এবার ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতো রেখে দেবো। 3 মিনিট পর ঢাকা খুলে আপনাদের সামনে নিয়ে এসেছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পেঁয়াজ এবং যে ক্যাপসিকামটা এখানে ব্যবহার করেছি খুব বেশি গলে যাবে না, হালকা একটু ক্রাঞ্চিনেস থাকবে, তাহলে খুব ভালো লাগে এই রান্নাটা। এবার ভেজে রাখা আমি দিয়ে দেবো ফুলকপিগুলো, তার আগে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম জলের মধ্যে সেটি অ্যাড করে দিলাম, একটু নেড়ে নেব, একটু ঘন হয়ে এলে আন্দাজ মতো নুন দেব, দেখুন খুব সুন্দর কিন্তু ঘন হয়ে এসছে। এটি কিন্তু আর বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে। আপনারা চাইলে এই ফুলকপিটা আমি যেভাবে ম্যারিনেট করে ভাজলাম সেভাবে কিন্তু স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। একটু নেড়ে নেব, এতে খুব কম মশলায় চটজল দিয়ে একটি চটপটে মুখরোচক রেসিপি তৈরি হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা আমার নতুন বন্ধু রয়েছেন তাদেরকে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই ধরনের হেলদি এবং সহজ রেসিপি পেয়ে যাবেন। আর যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।